কবি দেবাশিস চৌধুরীর আত্মহনন। একটা তাজা প্রাণ ছুড়ে গেল, কত না কষ্ট হতাশা বুকে নিয়ে জীবনের চলার পথ থেমে গেল। বিন্দু বিন্দু করে গড়ে ওঠা জীবন এভাবেই কি শেষ হয়ে যায়? যেদিন প্রথম তুমি মায়ের কোল ভরেছিলে জীবনের সুবাসে, প্রাণের স্পন্দন মুখরিত হয়েছিল সুমধুর কলকাকলিতে, বস্তুনিষ্ঠ মায়ার বেড়া জাল ছিঁড়ে পারলে না তুমি পেরিয়ে আসতে? গুটি গুটি পায়ে তোমার প্রথম পথ চলা, জীবন ছুটে গিয়ে এক লাফে ছুটে যাওয়া, কত না ভালোবাসায় ভরা এই জীবন শেষ হয়ে গেল এক নিমেষে। অর্থ খ্যাতি মান যশ সবই তো পেয়েছিলে, কি না পাওয়ার শোকে জীবনকে ভুলে গিয়ে হতাশায় নিজেকে সঁপে দিলে? কিসের থেকে মুক্তি? বিফলতার। কিসের থেকে ভয়? অসফল হবার। কিসের জ্বালা বুকে? একাকী থাকার। এর বাইরেও জীবন ছিল, যদি তুমি বুঝতে, এর বাইরেও স্বপ্ন ছিল, যদি তুমি দেখতে, এর বাইরেও ভালোবাসা ছিল, যদি হাত বাড়াতে, এর বাইরেও জগৎ ছিল তোমার অপেক্ষাতে।